স্টার্ট করছি। আজকে ব্রেকফাস্টে একটা নতুন আইটেম বানিয়েছি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ? এটা বরবটি, যে বরবটি কলাই হয় না সেই বরবটি, এটাকে একটু নুন মিষ্টি দিয়ে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এটা শীতকালে ভীষণ ভালো লাগে আমাদের খেতে। তা গৌতম খুব একটা পছন্দ করে না, কারণ আগের বছর দু একবার দিয়েছি না। তো আমার তো মুড়ি দিয়ে শীতকালে ভীষণ ভালো লাগে, এটা রুটিতেও অনেকে খায়। এর আরো একটা কি নাম আছে, আমি যেখানে আগে ভাড়া থাকতাম সেই ভাবি বলতো, তো নামটা আমার মনে পড়ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। কিন্তু এটা আমরা যেটা বলি এটা বরবটি বলি, কারণ দোকানে বরবটি বললেই দেয়। তো দেখো কত সুন্দর হয়েছে, পুরো থক থকে মতন করেছি। আর গৌতমকে আজকে ব্রেকফাস্টে দেবো মুড়ি আর বরবটি। তো ও এখনো পর্যন্ত জানে না যে আমি আজকে ওকে ব্রেকফাস্টে কি দেবো, তো এটাই দেবো আর আমিও আজকে এটাই খাবো। তো চলো, ও চান করতে গেছে, তো আমি এটাকে রেডি করে রাখি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বলো তুমি কিছু, আমার দেখো কি দিয়েছে, আমি একদম দারুন দিয়েছি আজকে বরবটি দিয়ে মুড়ি, আগে দেখিয়েছি। এখন গৌতম অফিস যাবে, গৌতম দা বলবো তো নাকি? হ্যাঁ দাদা। ও দাদা বলতে হবে, তাহলে খুশি। আর কোল্ড ক্রিমটা কি মাখবে, চান করে কোল্ড ক্রিম মুখে দাও, আমি খসখস করছে মুখটা। আরে বউকে তো এইসব জিনিসগুলো সব রেডি রাখতে হবে, শুধু জামা কাপড় রেডি রাখলে হবে? সমস্ত রেডি আছে, খাওয়ার পর ওটা মাখিয়ে দেবো। চলো বন্ধুরা, বুঝতে পারছো পুরো বেবির মতন, আমাকে বেবি বলে তো, কিন্তু আলটিমেটলি সে বলে না যে বলে বলে খাওয়াতে হচ্ছে ব্রেকফাস্ট। আমি বললাম চলো একসঙ্গে বসি, তখন নিয়ে এলো। তা আমার কি অভিমান হয় না, তুমি তো একসঙ্গে আমার সঙ্গে আর খাওয়া ভুলেই গেছো। আমারও তো এভরিডে খাচ্ছি একসঙ্গে, এভরিডে ওটা না ভালোবেসে বলতে হয়। যারা মেয়ে বন্ধু তারা, যারা হাউস ওয়াইফ বা যারা ম্যারিড মেয়ে, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবে বরের কাছ থেকে কি এক্সপেকটেশন থাকে। বস এন্ড ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। ওকে, এই ডায়ালগ গুলো ঝেড়ো না তুমি, সকালবেলা বেরোবার সময় আর কিছু বলছি না তোমাকে, একদম গুড বয়ের মতন খেয়ে নাও। তো আজকে এটাই দিয়েছি ব্রেকফাস্ট, কারণ আমি এটা ইচ্ছা করেই করলাম, কারণ সবকিছু খাওয়া প্রয়োজন আছে, শরীরে অল্প অল্প করে সবকিছুই খেতে হয়। তো চলো, গৌতম এই মাত্র বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ আরম্ভ করব। এখনো কোনো কাজে আমি হাত দিইনি, জাস্ট ব্রেকফাস্টটা বানালাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আজকে বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা অনেক লেটে শুরু করলাম, তার মূল কারণ হচ্ছে সকাল থেকে অনেক এডিটিং বাকি ছিল, প্রতিদিনই লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আগে এডিটিং শেষ করে নিই, আর তার কারণ হচ্ছে গৌতম তো অফিস চলেই গেছে, আর আমার রান্না বান্নার আজকে সেরকম কোনো ঝামেলা নেই, শুধু ভাত করব আর মাছের ঝোল তো কালকের আছে। তো আজকে মনটা একদিকে ভালো আবার একদিকে খারাপ, কেন বলতো? আজকে অনেকগুলো বছর পেরিয়ে গেলাম, আজ হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সকাল থেকে একদিকে যেমন পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে, অনেক কিছু চিন্তা ভাবনা হচ্ছে, তো সব থেকে খারাপ লাগছে, ভালো তো লাগছে যে সাংসারিক লাইফ এতদিন হয়ে গেল, সব থেকে খারাপ যেটা লাগছে গৌতমের হয়তো মনেও নেই, ও হয়তো জানেও না যে আজকের দিনটা একটা আমাদের দুজনের অ্যাটলিস্ট একটা স্পেশাল ডে। জানি না হয়তো অফিস গেছে, ওখানে যদি কেউ উইশ করে তখন হয়তো বাড়ি এসে হয়তো বলতে পারে রাতে, আমি জানি না। কিন্তু আমি তো কখনো ভুলবো না, না এই দিনটা একটা নতুন লাইফে আমি জয়েন করেছিলাম বলতে পারো। তো অনেক সুখ দুঃখ, অনেক বাধা বিপত্তি কাটিয়ে এসেছি, জানি না আগামী দিনে হয়তো আরো কাটিয়ে ভালো একটা পজিশনে আসব। এখন শুধু ফাইট ফাইট আর ফাইট, বিয়ের পর থেকে ফাইটই করে গেছি, এখনো চলছে ফাইট প্রতিনিয়ত। অনেকেই হয়তো আমার মতন আছো, প্রতিনিয়ত ফাইট করতে হয়। সেইভাবে অনেকে হয়তো ভাববে যে অ্যানিভার্সারি মানে একটা বিশাল ব্যাপার, কোনো কিছুই হচ্ছে না, যার অ্যানিভার্সারি সেই তো মনে নেই, সেই আমাকে একবারও সকালবেলা বলল না, আমার কিন্তু মনে আছে। জানি না
তো চলো সারা দিন দেখতে থাকো আমার ব্লগ। অ্যানিভার্সারি বলি বিশেষ কিছু নেই, কিছুই নেই বিশেষ কেন, একদমই কিছু নেই। যেমন ঘরের কাজকর্ম, যেমন ডেলি লাইফ, সেই রকমই সবকিছুই রয়েছে। চলো দেখতে থাকো ব্লগ, কি করি না করি সবকিছুই দেখাচ্ছি। আর এখন বাজে 11টা প্রায় পেরিয়ে গেছে, কটা বাজে 11:15 হতে চলল, অনেকটাই সময় পেরিয়ে গেছে। তো এখন দেখতে থাকো সারা দিন ওই একই ডেলি লাইফ, আজকে কোথাও যাবও না কিছুই না, কারণ গৌতমেরই মনে নেই তো আমি আর কি করব, তাই না বলো? তো চলো, মন খারাপের কিছু নেই, মাঝে মাঝে মন খারাপ হয় যেমন সবার হয়, আমরা তো আলটিমেটলি মানুষ না, মন খারাপ তো হবেই, কিন্তু মন খারাপ করে বসে থাকলে হবে না, নিজেরও কাজ আছে। চলো এইভাবেই এগিয়ে যাই, তোমরা সবাই আশীর্বাদ করো। ওখানেই ধুতাম, এখনো ধুই, কিন্তু যেগুলো বড় বড় বাসন না সেগুলো একটু ওই বাথরুমে এখন ধুচ্ছি, কারণ রান্নাঘরে কলটা তো ঠিক নেই, সেই জন্য পুরো জল মেঝেতে ভর্তি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বাথরুমে তো কিছু কিছু বাসন মাজি। আর এখন দেখো তোমাদের দেখাচ্ছি এই যে মাছের ঝোল আছে, এই মাছের ঝোল গরম করে নেবো, একটু গরম করে রেখে দিই, তাহলে কড়াইটা আমি পরিষ্কার করে মেজে নিতে পারবো। আর এখানে তো ভাত হয়েই গেছে, তো ভাত এখানে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, এই ভাত ফ্যান হয়ে গেছে, এবার এটাকে ভাতটাকে রেখে হাঁড়িটাকেও ধুয়ে নেবো, ভাতটা ঢেলে নেবো, তাহলেই হয়ে যাবে। কারণ সব ধোয়া হয়ে গেছে, শুধুমাত্র যে মাছ ঝাল ছিল আর মাছের ঝোল ছিল সেই কড়াইটা আমার মাজলেই হয়ে যাবে। তো এখন দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিই, কারণ পরে আবার সময় পাবো কি পাবো না, এখনো তো ঘর মোছা বাকি আছে, বাগানের কাজ বাকি আছে, তাই ভাবলাম মেনুটা দেখিয়ে দিই। আজকে হচ্ছে এই যে ভাত আছে এখানে চাপা দিয়ে রাখলাম, আর এটা আছে খয়রা মাছের ঝোল। কালকে যেটা করেছিলাম না, বলেছিলাম যে আমি করে রেখে দিচ্ছি, প্রতিদিন করা সম্ভব না। আর এখানে আছে ট্যাংরা মাছের ঝাল দেওয়া, তো ট্যাংরা মাছ তো এটাও করা ছিল, আমার ফ্রিজে ছিল, গৌতমকে দিয়েছিলাম, তো আর কিছুটা ছিল সেটা আমি আজকে খেয়ে নেব। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, চলো। আবার তো পাকা পাতা ছিল, এগুলোকে পুরো একদম ঝরিয়ে দিয়ে এই পাতাগুলো ফেলে দেবো, তাহলে গাছটাকেও দেখতে অনেকটা দেখো এখন ভালো লাগছে, তখন পাকা পাতা এখন যাচ্ছে, তাই আর গাছটাকে ভালো করে চান করিয়ে দেবো, তাহলে একটু গ্রেস দেবে।
বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সারা দিনটা খুব ভালো কাটিয়েছো। আর আজকে আমার একটা স্পেশাল ডে, যেটা আমি তোমাদের সকালেই বলেছি, খুব সকালে না হলেও একটু পরে বলেছি, তাই না? কিন্তু সারাদিনটা অ্যানিভার্সারি আমার কি দারুণ কাটলো সেটা তোমরা ব্লগেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যখন আমি এটা আপলোড করব সারা দিনটা কি কি করলাম। আর গৌতমের তো সকাল থেকে মনেই ছিল না, আমার কিন্তু প্রতিটা মুহূর্ত আজকে মনে পড়েছে, কিন্তু ও তো একবার বললও না যেটা আমি তোমাদের সকালে বলেছিলাম। তো সেটাই হোক, দুপুরবেলা আমাকে বলছে হ্যাপি অ্যানিভার্সারি। আমি ভেবেছি নিশ্চয়ই অফিসে বা পাড়ায় যে কেউ না যে কেউ বলেছে, কারণ ওর যদি মনে থাকতো তাহলে আমাকে সকালেই উইশ করতো। তো বললো অফিসে নাকি ডেট লিখতে গিয়ে তখন নাকি মনে পড়েছে। যাই হোক, তো কি আর করবো, সারা দিনটা এইভাবে কাটলো, আমি আর মনে করলে কি হবে, তাই না? এখন আমাকে ফোন করে বলছে রেডি হ, আর রেডি হয়ে গেল, সারা দিনটা চলে গেল। আমি সেরকম নই যে আমাকে বড় হোটেলে নিয়ে যেতে হবে, বড় রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, ভালো গিফট দিতে হবে, সেটা না। সারা দিন যদি একটু নিজেরা সময় কাটাতে পারতাম সেটা আরো বেশি ভালো হতো। সারা দিনটা একা একা ফাইট করে যাচ্ছি, আজও ফাইট করছি। সবাই তোমরা আমাকে শক্তি দাও ফাইট করার। এখন কি করব, ভালো ড্রেস পরে যাব, 2 মিনিট এদিক দিয়ে বেরোবো, ওই গেট দিয়ে ঘুরিয়ে ঘরে ঢুকিয়ে দেবে, সবাই দেখলো হ্যাঁ অ্যানিভার্সারি, অনেকেই জানে, অনেকেই ওদের আবার বন্ধু বান্ধবরা নোট ডাউনও করে রাখে। কি করব, আজকে আমি কোথাও পোস্ট পর্যন্ত করিনি, না FB, না হোয়াটসঅ্যাপ গ্রুপ, না স্ট্যাটাস, কিছু দিইনি, কি দেবো বলো? সেই জন্য বেরিয়ে আর কি হবে, সারা কোথাও যাবার দরকার নেই, কিছু করার দরকার নেই, ভালো খাওয়ারও দরকার নেই। আমরা নিজেদের মতন করে যদি একটু সারাটা দিন বাড়িতে একটু সময় কাটাতাম তাহলে নয় ভাবতাম সব থেকে এর থেকে বড় গিফট আর কিছু হয় না। অবশেষে বন্ধুরা একটু বাইরে বেরোচ্ছি, গৌতম এলো, তো বারবার বলছি আমি তো বলেইছিলাম যে যাব না। তো সারা দিনটা যখন এভাবে কেটে গেল, নিজের ঘর কন্যা কাজ কর্ম নিয়ে তোমরা সবই দেখেছো, এইভাবেই যখন কেটে গেল তখন আর ভেবেছিলাম যাব না। তো বারবার বললো, মানে কি বলবো, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়া পড়শির ঘুম নেই, সেই অবস্থা আর কি। তো কি আর করব, বারবার বললো তো যাই, কোথায় আর যাবো, 2 মিনিট যাবো, 3 মিনিটে ঘুরে চলে আসবো, এই তো হচ্ছে আমার যাওয়া, আর কি করব। তো যাই, এখনো বললো যাচ্ছি আর আসছি, মানে এত ব্যস্ত মানুষ সময় নেই না, আর আমি তোকে ছেড়েই দিয়েছি, ঠিক আছে তুমি নিজের কাজকর্ম করো, আমার জন্য সময় তোমার লাগবেও না, আমি ঠিক আছি, আমি ঠিক নিজেরটা নিজে চালিয়ে নেবো, কোনো ব্যাপার না। তো যাচ্ছি, দেখা যাক কি হয় না হয়, এই একটা পুরনো জামা পরেছি, পুরনো জ্যাকেট পরেছি, সেরকম কিছুই সাজিনি, যেভাবে আমার মনে হয় যে অ্যানিভার্সারি মানে কি বিশাল কিছু আয়োজন করতে হবে, কোথাও হোটেলে যেতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে, খেতে হবে, ড্রেস পরতে হবে, এরকম নয়, আমি একটু অন্য ধাঁচের, অন্য ধরনের মেয়ে, একটু নিজেদের মতন করে সময় কাটালাম, একটু সুখ দুঃখের গল্প করলাম, হাসি ঠাট্টা করলাম, একটু সঙ্গে থাকলাম সারাদিন, ব্যাস এটাই আমার কাছে হচ্ছে একটা সেলিব্রেশন, এর থেকে বড় পাওনা আমি আর কিছু এক্সপেক্টই করি না। কিন্তু সেটা আর হলো না, কি আর করা যাবে। চলো এসে ব্লগ এন্ড করতে পারবো কিনা জানি না, তাই এখনই ব্লগটাকে এন্ড করছি। আর কখন আসবে, এখনো তো এলো না, এই বললো যাচ্ছি আর আসছি, আধ ঘন্টা হয়ে গেল এখনো এলো না, আবার রাতে এসে বলবে হয়তো সরি যেতে পারলাম না, প্রচুর কাজ ছিল, বলতে পারছি না, সেটাও জানি না কি হবে, বলতে পারছি না। তো আমি এই মোটামুটি একটা রেডি হয়েছি আপাতত, চলো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, আশা করছি অন্য কিছু তোমাদের দেখাতে পারবো। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ব্লগ থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো সবাই ভালো থেকো, প্রত্যেকবার যেটা বলি সেটা আজও বলবো, আজকের মতন।